হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। তো সকালবেলা উঠে চা নাস্তা করে নিয়েছি, তো এখানে আমি কিছু ব্লেন্ড করে নিয়েছি, রসুন, তারপর আদা আর পেঁয়াজও ব্লেন্ড করে রেখে দেব। তো এগুলো আমি রোজা মাসের জন্য করে আগে থেকে রেখে দিয়েছি। তো এখানে আমি গরুর মাংস ভিজিয়ে রেখেছি, তো আজ গরুর মাংস রান্না করব আর শাক রান্না করব। তো মাংসটা রান্না করার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব, তারপর পেঁয়াজ আর দালচিনি আর এলাচ দিয়েছি। তো হালকা একটু ব্রাউন কালার করে পেঁয়াজটাকে ভেজে নেব, তারপর আমি বাকি মশলাগুলো অ্যাড করব। আর আইসক্রিমের ট্রেতে আমি আদা বাটা আর রসুন বাটা রেখে দিই, তো আমার নিতে সুবিধা হয় তার জন্য এভাবেই আমি রেখে দিই। এই যে এখানে আদা বাটা, রসুন বাটা আর শুকনো মশলাগুলো আমি অ্যাড করেছি। তো এবার মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর আমি মাংসটা দিয়ে দেব। তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তো এবার মাংসটাও দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন তেলটা উপরে বেশি উঠেছে। তো এবার মাংস দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব, তারপর মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আর মাংসটা থেকে যে পানি বের হবে, তো সেই পানি শুকিয়ে যাওয়ার পর আমি জুলের পানি দিয়ে দেব। এখানে আমি দুই ধরনের শাক কেটে রেখেছি, আর কাঁচামরিচ, রসুন, পেঁয়াজও কেটে নিয়েছি। তো এবার বাগারটা বসিয়ে দেব। তো শাকটাও আমি রান্না করে নিয়েছি। তো এবার খাওয়া দাওয়া করে আজ নার্সারিতে যাব কিছু গাছ আনতে, তো তার জন্য রেডি হয়ে বের হয়ে পড়লাম। তো চলে আসলাম, তো এবার নেমে যাব। তো গাছ কিনে বাসায় চলে আসলাম। তো গাছ তেমন একটা আনিনি, তো কয়েকটা এনেছি। তো এবার আমার হাজব্যান্ড ওগুলোকে ঠিক করে রাখবেন।
এবার আমার হাজবেন্ড তো 5 লিটারের যে তেলের গ্যালেন থেকে তাকে তো ওটা খালি হয়ে গিয়েছিল, তো ওটাকে কেটে মাটি ভরে তারপর তো মাটি ভরে গাছটাকে ওই পাত্রে রেখে দেবেন। তো এটা ছিল সন্ধ্যার পর, আমার ছেলে কিছু খেতে না চাইলে ওকে আমি দুধ দিয়ে দিই, তো ও দুধ খাচ্ছে বসে বসে। তো আজ ভিডিওটা এখানেই শেষ করবো, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।